আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন কিছু আইটেম শবে বরাত। শবে বরাতে কিছু হালুয়া তৈরি করেছি, আর আমি বাদামের হালুয়াটাই আপনাদের সাথে শেয়ার করছি। অন্যগুলো আমার চ্যানেলে আগে থেকে আছে। এখানে বাদাম কিছু আমি ভিজিয়ে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বাদামটা ভেজে তারপরেও খোসা ছাড়িয়ে নিতে পারেন, আমি কাঁচাই নিয়েছি। এবার আমি দুধ দিয়ে ব্লান্ড করব। দুধের মধ্যে কিছু মালাই ছিল, তো এখন আমি পেস্ট করে নিয়েছি। বাদামের পেস্টটা একদম স্মুথ হতে হবে, একদম একটু দানা দানা যেন না থাকে। তারপরে চলুন অন্যগুলো আমি একটু পেস্ট করে নিই। তো ডালটাও পেস্ট করে নিয়েছি, গাজরও পেস্ট করে নিয়েছি। সবগুলো পেস্ট করার পরে আমি চলে যাচ্ছি, এখানে চালের গুঁড়ো আছে রুটি তৈরি করার জন্য। এখানে এক কাপ ঘি নিয়েছি। আমি চলে গেলাম বাদামের হালুয়াটা তৈরি করার জন্য। তো এখানে আমি ধাপে ধাপে ঘিটা ইউজ করব, একবারে দিব না। তো এর জন্য আমি এলাচ দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে, আর দারচিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলো গুঁড়ো করেও নিতে পারেন, আমি এটা গুঁড়ো করে দেইনি, পরে উঠিয়ে ফেলব। তো এগুলো একটু ভেজে নেওয়ার পরে যখন ফ্লেভারটা ছড়াবে তখন আমি বাদামের পেস্টটা দিয়ে দিব। এবার বাদামের পেস্টটা দেওয়ার পরে বাদামের পেস্টটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এবং চুলা একদম লো আঁচে রাখতে হবে। আস্তে আস্তে নেড়ে নেড়ে বাদামটা ভেজে নিতে হবে, তাহলে একটা খুব সুন্দর ফ্লেভার ছড়াবে। এরপরে আমি অ্যাড করব এটার মধ্যে 2 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আপনাদের আপনাদের যারা মিষ্টি পছন্দ যতটুকু করেন ততটুকু দিবেন। আর এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তো এগুলো দিয়ে আমি ভালো করে আস্তে আস্তে করে এটাকে নিয়ে নাড়তে নাড়তে একটা শক্ত ডোয়ের মতো হালুয়া তৈরি করব। যখন দেখবেন এটা নাড়ুনি থেকে উঠে আসছে তখন মনে করবেন এটা হয়ে গেছে। তো আমি নাড়তে নাড়তে বলে নিচ্ছি, আপনারা যে যেখানে বসে এই প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, আমাকে বন্ধু মনে করে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দিই আপনাদের মাঝে তা নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, আর আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন তা। তো দেখুন হালুয়াটা হয়ে এসেছে, নাড়ুনির গা ছেড়ে দিয়েছে এবং ঘিটা উপরে উঠে এসেছে। এবার আমি যে পাত্রে ঢালবো সেটাকে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, যাতে করে ভালো করে উঠে যায়। এরপরে উপর আমি ঢেলে নিয়েছি বাদামের হালুয়াটা এবং আমি এটার উপরেও ব্রাশ দিয়ে ঘিটা ব্রাশ করে দিয়েছি এবং হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি শক্ত হওয়ার আগেই, যেহেতু ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে, এর আগেই একটু ঘি মেখে মেখে শক্ত করে নিতে হবে। এরপর আমি ঠান্ডা হওয়ার আগেই গরম থাকতেই একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি, ঠান্ডা হলে কাটতে অনেকটাই অসুবিধা হবে, এ কারণে আগে থেকেই কেটে নিচ্ছি আমি বরফি আকারে। আপনাদের যেরকম খুশি আপনারা কাটতে পারেন। তো এটা কিন্তু খেতে অসাধারণ অসাধারণ, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এই বাদামের হালুয়াটা, এটা পুষ্টিগুণেও অনেক ভরপুর। আর যারা আমার চ্যানেলটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন। তো এরপরে আমি গাজরের হালুয়াটাও তৈরি করছি। গাজরের হালুয়া আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, এই কারণে আর দেখাচ্ছি না। তো এভাবে আমি সাজিয়ে নিলাম পরিবেশন করার জন্য বাদামের হালুয়াটি, উপর দিয়ে আমি বাদাম দিয়ে দিয়েছি। আমি এটা অবশ্য চীনাবাদাম দিয়ে তৈরি করেছি, আপনারা কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম যা দিয়ে পারেন তৈরি করতে পারবেন। এখানে সবাই মিলে দেখছেন রুটি বানাচ্ছে, চালের গুঁড়ি রুটি। তো এখানে আমি হালুয়া আরও একটা বানিয়ে ফেলেছি, সেটা হচ্ছে গাজরের। তো গাজরের হালুয়াটা আমি আজকে একটু নরম রেখেছি, কারণ রুটি দিয়ে সবাই
নরমটা খেতেই পছন্দ করছিল, বলছিল শক্ত অত করো না, তার জন্যই করেছি নরম। এরপরে আমি যেহেতু মিষ্টি জিনিস করে ফেলেছি, এরপরে গরুর গোশত রান্না করেছি একটু ঝালঝাল করে। রুটি দিয়ে কিন্তু গরুর গোশত খেতে খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলটি দেখে ভালো লাগলে লাইক করবেন, পাশেই থাকবেন এবং ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের চ্যানেলে গিয়ে ভিডিও দেখে কমেন্ট করে আসব। তবে অনেকেই আছেন, আমি রুটিগুলো ভাজছি আর একটু কথা বলছি, অনেকেই আছেন আসলে আমার পার্সোনাল ব্যাপারে কিছু কমেন্ট করছেন, তাদের উদ্দেশ্য করেই বলছি, প্লিজ ভাই আপনারা আপনাদের মতো থাকেন এবং ভালো কমেন্ট করার চেষ্টা করেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।